ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের পাথরা অঞ্চলে তৈরি হয়েছিল ঝা চকচকে কর্মতীর্থ। লক্ষ্য ছিল একাধিক দোকান বিশিষ্ট আধুনিক পরিকাঠামোযুক্ত একটি বিপণী তৈরি করে স্থানীয় বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলা। কিন্তু ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের পাথরা অঞ্চলের বাঁকড়া এলাকায় গড়ে ওঠা কর্মতীর্থ এখন উদ্বাস্তু শিবির, কারণ হাতির হানায় ভেঙে যাওয়া বাড়ির বাসিন্দাদের এখানে ঠাঁই দিয়েছে বন দফতর ও প্রশাসন, তাও প্রায় আড়াই বছর হতে চলল। 2022 সালের আগস্ট মাসে চুনপাড়া গ্রামের বাসিন্দা শশাঙ্ক হালদার ও বাবুরাম বিশ্বাসের বাড়ি ভেঙে তছনছ করে দাতাল হাতির দল। দ্রুত ক্ষতিপূরণের দাবিতে গ্রামবাসীরা পথ অবরোধ করলে স্থানীয় ব্লক প্রশাসন এই দুই পরিবারকে কর্মতীর্থে অস্থায়ী ঘর করে দেয় এবং দ্রুত বাড়ি মেরামতের আশ্বাস দেয়। তারপর জেলা শাসকের দফতর পঞ্চায়েত অফিসে হানা দিয়েও মেলেনি সাড়া। পরবর্তী সময় আরো তিনটি পরিবারের ঠাই হয় কর্মতীর্থে। দুই আড়াই বছরেও কেন হাতির হানায় গৃহহীনরা বাড়ি পায়নি, সেই প্রশ্ন তুলে সড়ক বিরোধীরা। অপরদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শাসক দলের নেতৃত্ব দাবি করছেন ব্যাপারটা তারা জানেনি না। বিরোধীদের অভিযোগ, প্রশাসন সব দিক থেকেই ব্যর্থ, তাই কর্মতীর্থে উদ্বাস্তুদের ঠাই হচ্ছে। আশ্চর্যের বিষয়, সাকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরাও দাবি করলেন যে পাঁচটি গৃহহীন পরিবার যে কর্মতীর্থে রয়েছেন সেটা তিনি জানেনই না। তিনি এও স্বীকার করেছেন যে পঞ্চায়েতের হাতে ক্ষতিপূরণ দেওয়ার মতো অবস্থা নেই, তবে তিনি বন দফতরে কথা বলে পাঁচটি পরিবারের ঘর তৈরির ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন। ঝাড়গ্রামের দাতাল হাতির তাণ্ডব বরাবরের জন্য একটা ভয়ানক সমস্যা। রাজ্য সরকার সমস্যার সমাধানে কয়েকটি প্রকল্প হাতে নিলেও তা সঠিক প্রয়োগ আজ হয়নি বলে অভিযোগ। দু বছর পাঁচ মাস হয়ে গেছে এইখানে কর্মতীর্থে আছি, এবং আমাদের যে প্রধান বলেছিল যে এখানে ঘর বাড়ি আমরা দেব ছ মাসের মধ্যে, কোনো ঘর বাড়ি দেওয়া হয়নি। আমরা এখানে কর্মতীর্থে পড়ে আছি, তো কোনো এবার ভিডিও সাহেব আসছিল, কোনো উল্লেখ করে কোনো কিছু বলে নাই, আমরা কী করবো? তাহলে আমাদের এখন ভিডিও সাহেব বলুক, আমরা এই কর্মতীর্থে লিখে দিক, আমরা এখানেই থাকবো। বলছি সাঁকরাইলের যে বাঁকড়া আছে ওইখানে একটা কর্মতীর্থ বলে একটা বাড়ি হয়েছে, তো সেখানে বর্তমান যেটা কর্মতীর্থর জন্য বাড়ি সে বাড়ি এখন হাতি যাদের বাড়ি ভাঙছে ওদেরকেই রাখা হচ্ছে সেটা। তো এইরকম উন্নয়ন আমাদের সাঁকরাইলে চলছে। আর যে পাঁচটা দরিদ্র বাড়ির ফ্যামিলি ওইখানে আছে ওদেরকে সরকারিভাবে অবশ্যই কিছু ব্যবস্থা করে দিতে হতো, ক্ষতিপূরণ দিতে হতো। আমাদের বনমন্ত্রী এখানে বিবাহ আস্থা কোনোদিন আসেননি, দেখতেও আসেননি, এতগুলো শুনেছেন যে পাঁচটা পরিবার সেখানে হাতি ভেঙে দিয়েছে ঘর, তবুও আসেননি। আর পঞ্চায়েত ভোট যেরকমভাবে লুট করেছে ওইভাবে ওরা লুটের মাধ্যমেই কোনোরকম চালিয়ে যেতে চাইছে। মানে দুর্ভাগ্যের হলো সত্যি ঝাড়গ্রাম এলাকাতেই বনমন্ত্রী বাস করেন, কিন্তু সেদিকে তাদের কোনো নজর নেই। এবং আমি যতটুকু জানি যে এরা শুধু প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে যায়। এই যে আমাদের ঝাড়গ্রাম জেলায় ঝাড়গ্রাম শহরে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ঘুরে গেছেন, কিন্তু তা সত্ত্বেও তাদের সেই পরিবারগুলো এখনো ক্ষতিপূরণ পেল না। আমরা দাবি করছি অবিলম্বে তাদের ক্ষতিপূরণ দিতে হবে, তাদের বাসস্থান ফিরিয়ে দিতে হবে, এবং সরকারি যে সহযোগিতা অবিলম্বে তাদের মিটিয়ে দিতে হবে। যারা কর্মতীর্থ বাড়িগুলো ভেঙেছে, তো ও দোষীর ব্যাপার, তো আমি খোঁজ খবর নিয়ে দেখছি, আমি বিডিও সাহেবকে বলবো, ফরেস্ট ডিপার্টমেন্ট যারা আছে দায়িত্ব ওনাদেরকে আধিকারিকদের জানাবো আমি যে পাইনি কেন, কী অবস্থায় আছে। আমি অবশ্যই উচ্চনীতি জানিয়ে আমি ওদের ব্যবস্থা করার আশ্বাস দিচ্ছি এবং আমার ব্যবস্থা করে দেবো। আমরা পঞ্চায়েত সমিতি থেকে সেরকম ব্যবস্থা বড় ধরনের নিতে পারবো না, আমরা বন দপ্তরে জানাবো ডিওকে যাতে ব্যবস্থা হয় তাড়াতাড়ি, আশা করবো তাড়াতাড়ি যাতে ব্যবস্থাটা হয়। নিজস্ব প্রতিনিধি এনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।